আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বিডির ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা হাবিব। কোসলো, বার্গার, স্যান্ডউইচ, শর্মা সহ সকল প্রকার ফাস্ট ফুডের টেস্ট বহুগুণে বাড়িয়ে দিতে পারে মেয়োনিজ। আজ আমি আপনাদের এই পারফেক্ট মেয়োনিজটাই তৈরি করে দেখাবো। যা যা লাগবে: ডিম একটা, গুঁড়া দুধ এক টেবিল চামচ, চিনি এক চা চামচ, রসুন 2 কোয়া, লবণ 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, তেল 1/4 কাপ। ব্লেন্ডারের ছোট একটা জারের মাঝে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন। এখানে আমি 2 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে আমি একটু কুচি করে ব্লেন্ডারে দিচ্ছি। কারো যদি কাঁচা রসুনের গন্ধ ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা সামান্য সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি। এখন এই তেল থেকে অর্ধেকটা তেল আমি দিয়ে দিচ্ছি। এখন ডিম, রসুন আর তেল 1 মিনিট ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কখনোই 1 মিনিট দিয়ে রাখবেন না, একটু থেমে থেমে পালস দিয়ে 1 মিনিট ব্লেন্ড করে নেবেন। 1 মিনিট পর আমি জারটাকে খুলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, অবশিষ্ট তেলটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু আরও 3 মিনিট ব্লেন্ড করে নিব। অবশ্যই থেমে থেমে ব্লেন্ড করবেন, কারণ ব্লেন্ডারের ভিতরে যে মোটরটা থাকে, এটা একবারে 3 মিনিট চালালে মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, ডিমটা তো কাঁচাই রয়ে গেল, হয়তো খুব গন্ধ লাগবে। আমি যেভাবে বললাম হুবহু এইভাবে একবার বানিয়ে দেখবেন, এতে কাঁচা রসুন, ডিম এসবের একদমই গন্ধ আসবে না। সয়াবিন তেল না ব্যবহার করে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। 3 মিনিট পর জারটা খুলে মেয়োনিজের ঘনত্বটা দেখতে হবে। যদি মেয়োনিজটা পাতলা মনে হয়, তাহলে আরও সামান্য গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আরও 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। মেয়োনিজটা ফ্রিজে রাখার পরে আর একটু ঘন হয়ে যাবে। যদি কারো কাছে মনে হয় সয়াবিন তেলের গন্ধ লাগবে, তেলটাকে চুলায় গরম করে সম্পূর্ণভাবে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। আমি যে পরিমাণটা বলেছি এটা হুবহু ফলো করলে আপনার মেয়োনিজটা ঠিক এরকম পারফেক্ট হবে। পরিষ্কার একটা জারের মধ্যে মেয়োনিজটা তুলে নর্মাল ফ্রিজে 5 থেকে 6 দিন সংরক্ষণ করা যাবে। রিসেন্টলি এই মেয়োনিজটা ব্যবহার করে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম। এই স্যান্ডউইচের রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর শুরুতে যে ফাস্ট ফুডের ছবিগুলো দেখেছেন, তার সবগুলো ঘরে খুব সহজ উপায়ে বানানো। কিছু রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আর যেগুলো করা হয়নি সেগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। এই রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।